নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গলি ইউটিউব চ্যানেল আবারও আজকের ভিডিওতে সিভিল ডিফেন্স সম্পর্কিত কিছু ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে এসেছি যেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে চেয়েছ সিভিল ডিফেন্সের ট্রেনিং সম্পর্কিত কিছু আপডেট বা সিভিল ডিফেন্সে ট্রেনিং কিভাবে হয় বা সিভিল ডিফেন্সের ট্রেনিংয়ের ফর্ম তোমরা কোথা থেকে পাবে এই যাবতীয় কিছু ইনফরমেশান আশা করি তোমরা ইতিমধ্যে অনেকেই জেনে গেছো বা যারা এখনও পর্যন্ত জানোনি আমার চ্যানেলের আগেও বহু ভিডিও দেওয়া আছে সেখান থেকে তোমরা জানতে পারবে অবশ্যই সেই ভিডিওগুলো তার জন্য তোমাদের সম্পূর্ণভাবে দেখতে হবে এবং এর পাশাপাশি কি ধরনের ভিডিও চাইছো বা আজকের ভিডিও কি হতে চলেছে অবশ্যই সম্পূর্ণটা জানতে স্কিপ না করে দেখতে থাকো আজকের ভিডিওতে আমি আলোচনা করে দেব সিভিল ডিফেন্সে ভলেন্টিয়ারের জন্য বা সিভিল ডিফেন্সে চাকরির জন্য তোমরা কারা আবেদন করতে পারবে বা এখানে আবেদন করতে গেলে তোমাদের কিভাবে আবেদন করতে হবে বা কাজ কীরকম পাবে বা কারা আগে সুযোগ পাবে এবং সেক্ষেত্রে তোমাদের কাজ কি হতে পারে তো সম্পূর্ণ ভিডিওতে আমি ফুল ডিসকাশন করে দেবো এবং বেতন নিয়েও তোমরা অনেকে জানতে চেয়েছো যে এখানে কাজের জন্য বেতন কাঠামো তোমাদের কেমন থাকে তো সব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তাহলে কোনো রকম ইনফরমেশান কিন্তু মিস হবে না এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বিভিন্ন চাকরির আপডেট সহ এই ধরনের কিছু ইনফরমেশান পেতে এবং বিভিন্ন ট্রেনিং সংক্রান্ত কিন্তু আপডেট তোমরা আমাদের চ্যানেলে পাবে আজকের ভিডিও ভালো প্লিজ ভিডিওতে একটি লাইক করো এবং প্রচুর শেয়ার করো যাতে সকল ক্যান্ডিডেটরা এই ইনফরমেশনগুলো পেতে পারে তো যাই হোক আমি তোমাদের একটা কথাই বলতে চাই সিভিল ডিফেন্সের জন্য ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্সে যারা আবেদন করতে চাইছো হয়তো অনেকেই জানো যে ইতিমধ্যে সিভিল ডিফেন্সে আবেদনের জন্য কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটা প্রকাশিত হয়েছে। এখনও আবেদন শুরু হয়নি তো প্রায় তিনশোর বেশি শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে এখনো পর্যন্ত যারা জানুন তাদেরকে বলছি তিনশোটা বেশি শূন্য পদে নিয়োগ হতে চলছে এর অফিসিয়াল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে নিয়ে আসব। তো এই যে তিনশো শূন্য পদে আবেদন হতে চলেছে বা তিনশো জনকে নেওয়া হবে প্রশ্ন হচ্ছে কারা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন কি সকলে করতে পারবেন না সকলে আবেদন করতে পারবে না অর্থাৎ যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এখানে আবেদন শুধুমাত্র তারাই করতে পারবে যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার বেসিক ট্রেনিংটা করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার তারা কীভাবে আবেদন করবে সেই জন্য তোমাদের নিজেদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে সেটা এসডিও অফিস বিডিও অফিস বা তোমাদের যে ডিএম অফিস রয়েছে সেখানে গিয়ে তোমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে এই ফর্মের ব্যাপারে জানতে বা এই ফর্মের বিষয়ে জানতে বা কীভাবে আবেদন করবে সমস্ত কিছু বিস্তারিত জানতে হলে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে সেখান থেকেই তোমরা এই ফর্ম পাবে অনেকের মনে প্রশ্ন আসছে ট্রেনিং পিরিয়ড চলাকালীন কি আমরা এখানে আবেদন করতে পারবো না তোমরা যদি সিভিল ডিফেন্সের ট্রেনিং এখন করছো বর্তমানে সেক্ষেত্রে চাকরির ফর্ম প্রকাশিত হয়ে গেছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না কেননা এখনও পর্যন্ত তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা কিন্তু সার্টিফিকেট হাতে পাওনি তখনই আবেদন করতে পারবে বা তখনই সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ট্রেনিংপ্রাপ্ত সার্টিফিকেট নিয়ে তোমরা আবেদন করতে পারবে তখনই যখন তোমার কাছে সেই সার্টিফিকেটটা থাকবে তবেই তুমি সেই ট্রেনিং প্রাপ্ত একজন ক্যান্ডিডেট বলে বিবেচিত হবে তার আগে কিন্তু তুমি এখানে চাকরির জন্য আবেদন করতে পারবে না কেন তখনও পর্যন্ত তুমি ফ্রেশার্স ক্যান্ডিডেট এবার আসছি এনভিএফ ট্রেনিং থাকলে সিভিল ডিফেন্সের জন্য আবেদন করা যাবে এনভিএফ ট্রেনিং থাকলে সিভিল ডিফেন্সের জন্য তোমরা আবেদন করতে পারবে কিন্তু সিভিল ডিফেন্স ট্রেনিং থাকলে তোমরা এন এর জন্য আবেদন করতে পারবে না এনভিএফ ট্রেনিং করে থাকলে তবেই মাত্র এন এর জন্য আবেদন করতে পারবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন অনেকের মনেই আছে এই আশঙ্কাটি এবং বারবার এই ধরনের প্রশ্ন কিন্তু কমেন্ট করে জানানো হচ্ছে বা আমাকে জানাচ্ছ তো সেই উত্তরটা দিয়ে দিলাম অবশ্যই তার জন্য কিন্তু বলেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এই ধরনের বিভিন্ন ছোটোখাটো ইনফরমেশান পেতে তোমরা যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের ট্রেনিং করেছো তো সেই ট্রেনিংয়ের সার্টিফিকেটটা যদি তোমাদের কাছে থাকে সেক্ষেত্রে তোমরা আলাদা কি সুযোগ সুবিধা পাবে সেক্ষেত্রে তোমরা আলাদা সুযোগ সুবিধা পাবে বলতে বিডিও অফিস বা এসডিও অফিসে তোমরা নিয়মিত যোগাযোগ রাখবে অনেক সময় সিভিল ডিফেন্স ট্রেনিংটা কারা নেয় বা সিভিল ডিফেন্স ট্রেনিংয়ে কী শেখানো হয় সেটা তো অনেকেই জানো যারা এখনও পর্যন্ত জানেনি তারা ভিডিও দেখে জেনে নেবে আগের ভিডিওগুলো তো প্রথমে একটু বলে রাখি সিভিল ডিফেন্স হচ্ছে অপ্রীতিকর পরিস্থিতিতে মানে কীভাবে জনসাধারণকে প্রোটেকশান দেবে বা বিভিন্ন দুর্বিষহ ক্ষতিগ্রস্ত প্রবণ যে এলাকাগুলো হয় সেখানে যখন কোনো কিছু ভয়াবহ দুর্ঘটনা দেখা দেয় যেমন বন্যা ভূমিকম্প বা কোনো সাধারণ নর্মাল অ্যাক্সিডেন্ট হলেও সেক্ষেত্রে তুমি সাধারণ মানুষকে কিভাবে সাহায্য করবে বা সেক্ষেত্রে অন্যান্য আর পাঁচটা নাগরিক যেটা পারে না একজন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার সেটা পারে কেননা তাকে ট্রেনিংয়ে সেটা শেখানো হয় এবং সেই ট্রেনিংয়ে শিখেই ট্রেনিং প্রাপ্ত নাগরিক হয়েই সে কিভাবে অন্যান্য ক্ষেত্রে বা অন্যান্য বিপদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করবে সেটাই হচ্ছে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের কাজ এবং এক্ষেত্রে কিন্তু তোমরা বিভিন্ন ক্ষেত্রে বিডি অফিস বা এসডি অফিস বা ডিএম অফিস থেকে অনেক সময় অনেক ক্ষেত্রে বিভিন্ন কাজের সুযোগ থাকে তো সেই কাজের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারো বা সেই কাজে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারো এক্ষেত্রে দৈনিক তোমাদের পাঁচশো টাকা বেতনের ভিত্তিতে কিন্তু নিয়োগ করে নেওয়া হয় যেটা কিন্তু টেম্পোরারি বেসিসই একদম কিন্তু পারমানেন্ট না হয় অর্থাৎ কোনো জায়গায় দেখা গেলে এক সপ্তাহের জন্য কোনো বড় মেলা অনুষ্ঠিত হচ্ছে তো মেলাতে সাধারণত দুর্ঘটনা ঘটতেই পারে অ্যাক্সিডেন্ট হতেই পারে বা কোনো কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে তো সেক্ষেত্রে কিন্তু কি হয় কিছু ভলেন্টিয়ারকে নিয়োগ করে নেওয়া হয় এবং যারা এই সিভিল ডিফেন্স ট্রেনিং করেছে তাদের মধ্য থেকে কিন্তু আগে তারা সুযোগ পায় এই ধরনের কাজে অংশগ্রহণ করার জন্য তো সেক্ষেত্রে তোমরা কিন্তু কিছু দিনের জন্য কাজ পেতে পারো এইভাবে কিন্তু টেম্পোরারি বিশেষে তোমরা কিছু কিছু ক্ষেত্রে কাজ পেতে পারো যার জন্য নিয়মিত তোমাদের যোগাযোগ রাখতে হবে ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে অর্থাৎ যেখানে এই ধরনের কাজের বিষয়গুলো উঠে আসে বা এই ধরনের কাজের জন্য লোক নেওয়া হয়ে থাকে সেখানে তোমাদের যোগাযোগ রাখতে হবে এর পাশাপাশি তোমরা ওয়েস্টবেঙ্গল পুলিশের জন্য আবেদন করতে পারো সাব ইন্সপেক্টর কনস্টেবল বা এখানে হোম গার্ড বর্তমানে যে অস্থায়ী গৃহরক্ষী নেওয়া হচ্ছে বা টেম্পোরারি ভলেন্টিয়ার যে টিএজি ভলেন্টিয়ার নেওয়া হচ্ছে হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার এই ধরনের ক্ষেত্রে কিন্তু তোমরা আগে অগ্রাধিকার পাবে যারা এই ধরনের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত রয়েছ বা এই বেসিক ট্রেনিংটি করেছো কিছুদিন আগে আপদবিত্ত ভলেন্টিয়ারের ট্রেনিং হলো সেখানেও কিন্তু তোমরা যারা ট্রেনিং নিয়েছ তারা আজকের এই সিভিল ডিফেন্স যে চাকরি নোটিশ বেরিয়েছে তার এগেনস্টে আবেদন করতে পারবে এবং আগে সুযোগ পাবে অন্যান্য সাধারণ ক্যান্ডিডেটদের থেকে আশা করি বোঝাতে পারলাম তো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ট্রেনিং প্রাপ্ত একজন ক্যান্ডিডেটের সঙ্গে অন্যান্য সাধারণ ক্যান্ডিডেটের পার্থক্য কী সেটা তোমরা জানতে চেয়েছিলে আশা করি আজকের ভিডিওতে ক্লিয়ার করতে পেরেছি যে অন্যান্য ক্যান্ডিডেটদের তুলনায় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যারা বেসিক ট্রেনিং নিয়েছ সেই ক্যান্ডিডেটদের পার্থক্যটা কী আশা করি কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় এর বাইরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবে কমেন্ট করে চেষ্টা করব পরের ভিডিওতে তোমাদের কমেন্টের উত্তর নিয়ে আসার আজকের মতো এখন এখানেই শেষ করছি আবার আসবো নেক্সট ভিডিওতে অবশ্যই ততক্ষণ পর্যন্ত দেখতে থাকবে সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গল ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি